师傅。ব্যাক টু মাই চ্যানেল, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকে আমি কিসের ওপর ভিডিও করবো আশা করি বুঝে গেছো। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা দেখতে থাকো। তোমাদের একটা কথা বলে দিই, আমি ফার্স্টে অল্প অল্প ফুল দিয়ে করছিলাম, কারণ আমি ভাবছিলাম যে ফুল লাস্টে শর্ট পড়ে যাবে, তো সেই জন্য অল্প অল্প ফুল দিয়ে আমি ওটা করছিলাম। দেন যদি পরে বেঁচে যাই তো তারপর ওখানে বেশি করে দেবো, তো সেটাই আমি করেছি। ফার্স্টে আমি ওরকম অল্প অল্প দিয়ে করেছি, আর লাস্টে যে ফুলগুলো বেঁচেছিলো সেগুলো যেখানে কম পড়ে গেছে সেখানে আমি দিয়ে দিয়েছি। গাইস এবার দেখো পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এভাবেই আমি নিজে হাতে করেছি, হ্যাপি বার্থডে দাদা টোটালটাই আমি করেছি। আর এটা হচ্ছে একটা বক্স টাইপের করছি, কারণ এর ভিতরে কেক দিতে রাখবো, তোমার হচ্ছে সেই জন্য একটু বড়ো করে করতে হবে। বড়ো কথা, আমি ক্যান্ডেল এনেছিলাম অনেক কটা আমি জ্বালাবো বলে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ছাদে করেছিলাম আর এত পরিমাণে হাওয়া দিচ্ছিলো সেই কারণে বেশিক্ষণ জ্বালিয়ে রাখতে পারিনি। হাওয়া দেওয়ার কারণে ক্যান্ডেলগুলো নিভে গেছিলো, না হলে ক্যান্ডেলগুলো জ্বললে অন্ধকারের মধ্যে দারুণ লাগতো। তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। ফার্স্ট হচ্ছে কেকটা আনবক্স করবো, দিয়ে সাজিয়ে রাখবো। কেকটা কেমন হয়েছে তোমরা প্লিজ বলো। আর কেকটা তো আমার তো খুবই পছন্দ হয়েছিল, আমার প্লাস বোনের, যেহেতু আমি আর বোন গিয়েছিলাম আনতে, আমার তো দারুণ লেগেছিলো কেকটা। তো তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে বলো। আর সাইড দেখতে পাচ্ছ ফাঁকা, কারণ ওখানে আর একটা কেক বসবে, তো সেটা নিচ থেকে আনতে গেছিলো। তো দেখো ভালো লাগবে এরপরে কী কী হয়। Thank you.
ডাক্তার।